السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রিয় চ্যানেল দেশ টিভি, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মাহে রমাদানের বিশেষ দিনী অনুষ্ঠান ইসলামী ব্যাংক নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় সাহারির গুরুত্ব ও ফজিলত। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য সম্মানিত একজন ইসলামিক স্কলার আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন। আমরা পরিচয় করিয়ে দিচ্ছি জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেবের সঙ্গে, সহকারী অধ্যাপক ঢাকা আনোয়ারা কলেজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর মেহেরবানি, ভালো আছি। আমরা আজকে মাহে রমাদানের দ্বিতীয় দিনে অবস্থান করছি, অর্থাৎ দ্বিতীয় রমাদান শুরু হয়েছে। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব, আজকের আলোচনার বিষয় হচ্ছে সাহরির গুরুত্ব ও ফজিলত। মোহতারাম, আমরা জানি ইসলামের প্রত্যেকটি কাজে কোনো না কোনো গুরুত্বপূর্ণ আলোচনার সাথে সাথে খুবই গুরুত্বপূর্ণ ফজিলত বহন করে চলেছে। তো সাহরির ফজিলত কি, আমরা এই বিষয়ে একটু জানতে চাই। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলা রোজা কি ফরজ করেছেন, রোজাকে বাস্তবায়ন করার জন্যে, সিয়ামকে বাস্তবায়ন করার জন্যে সেহরির সূচনা করেছেন। এই সেহরি কি বলা হয়েছে, বারাকা। এই বারাকার মধ্যে শুরু হলো আমার রোজানের, রমজানের রোজা রাখার সূচনা। সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত সকল প্রকার খানা পিনা, ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকার নাম হলো সিয়াম বা রোজা। এখন বিষয় হলো যে আমরা তো এই বিগত 40 বছর রোজা রেখেছি, সেহরি খেয়েছি। 60 বছর রোজা রেখেছি, সেহরি খেয়েছি। 50 বছর রোজা রেখেছি, সেহরি খেয়েছি। কিন্তু এই সেহরি দিয়ে আমাদের জীবনে কোনো পরিবর্তন আসলো কি না, এ বিষয়ে কিছু কথা বলা দরকার। জি, ফজিলত তো সবাই জানে যে সেহরি খেলে সব হবে, পুণ্য হবে, আমি বারাকা লাভ করব, দুরেকাত নামাজ পড়লে আমার সব হবে, আল্লাহ নৈকট্য হাসিল হবে, আমার অন্তর পরিশুদ্ধি হবে। কিন্তু এই সেহরি কেন আমাদের জীবনে আসলো, আসলো এবং কেন পরিবর্তন হলো না আমাদের জিন্দিগি, আমার জীবন? এখন রমজান মাসে যে অবস্থা আছি, রমজান মাসের পরে দেখা গেল যে আমার ওই পূর্বের অবস্থা আবার ফিরে গেলাম। অর্থাৎ মাহে রমাদান আমার অবস্থার কোনো পরিবর্তন পরিশোধিত হলো না, পরিশোধিত হলো না। তাহলে এই তাজকে নফস বা পরিশুদ্ধি করার জন্যে আমার চিন্তা ভাবনাটা কি, কি করলে আমার এই পরিশুদ্ধি অর্জিত হবে? আমি 1 নম্বর থেকে শুরু করছি। প্রথমত হলো আল কোরআন যদি আপনি অধ্যয়ন করেন বুঝে বুঝে, তাহলে আপনার অন্তরটা পরিশুদ্ধি হবে। সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ভোরবেলায় তেলাওয়াত করতেন, ফজরের পরে, ফজরের আগেও এবং ফজরের পরেও, পরেও। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেলাওয়াত করতেন অন্ধকার থাকতো, আর কাফেররা ওই সময় এসে এই অন্ধকার মধ্যে কোরআন শুনতেন। এবং এমন একটি আয়াত তো আছে, জেনেরা কোরআন শুনে বলেছিল ইন্না সামিআনা কোরআনান আজাবা। আজাবা কি আশ্চর্যকর, বিস্ময়কর, কোরআন শুনলাম, কোরআন শুনলাম। তাহলে আমরা যা বুঝলাম রাসূলের জীবনী থেকে, যে কোরআন শেষ রাত্রে পড়া হতো এবং ভোরবেলায় পড়া হতো। আমরা যদি নিজের জীবনকে পরিশুদ্ধি কোরআন সাথে সম্পৃক্ত রাখতে চাই, তাহলে কোরআন আপনাকে কী দেবে আল্লাহ রাসূলের মাধ্যমে আমরা জানতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসাউমু আল কোরআন ইশফাআন লি আবদি ইয়াউমাল কিয়ামা। সওম এবং কোরআন কিয়ামতের ময়দান দিন বান্দার জন্যে আল্লাহ দরবারে নাজাতের জন্য কি করবে, সুপারিশ করবে। তাহলে সুপারিশ পেতে হলে কোরআনের সম্পৃক্ততা হতে হবে এবং রোজার সম্পৃক্ততা হতে হবে। তাহলে সম্পৃক্ত হতে হলে কী কাজ করা দরকার? প্রথম হলো
কোরআন বুঝে বুঝে পড়তে হবে। অনেক সময় দেখা যায় আমরা কোরআন পড়ি মুখস্থ হোক বা দেখে হোক, পড়ার কারণে আমরা কিন্তু সব পাই, কিন্তু না বোঝার কারণে তৃপ্তি লাভ করতে পারি না, শুধু তেলাওয়াতই হয়, তৃপ্তি আসে না। তো আমরা যখন বুঝে বুঝে অধ্যয়ন করব, আমরা যখন বুঝতে পারবো আমার রব আমাকে কি বলেছেন, তখন কোরআন তেলাওয়াতের মাধ্যমে তৃপ্তিও পাওয়া যায়, উপলব্ধি করা যায়। তো মোহতারাম, সাহারির পূর্বে যখন আমরা কোরআন তেলাওয়াত করব, এখানে কি কোনো সময়সীমা আছে যে এতটুকু সময় কোরআন তেলাওয়াত করতে হবে? এখন কিয়ামুল লাইলে আমরা কোরআন তেলাওয়াত করি। আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন, কি পড়লেন আপনি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গোটা জাহান পৃথিবীর রবের প্রশংসা করলেন, মানে এমন রবের প্রশংসা করলেন যিনি পৃথিবী কি করেছেন, সৃষ্টি করেছেন। তার এই যদি আপনি বুঝেন তাহলে আপনার হৃদয়টা অন্তরটা রুজু হয়ে যাবে কার দিকে? আল্লাহ, আল্লাহর দিকে। এবং রহমত, এই যে রহমান ও রাহিম, রহমত হলো দুনিয়ার জন্যে, রাহিম হলো পরকালে নাজাতের জন্যে। এরপরে প্রতিফল দিবসের মালিক আল্লাহ তাআলা, হ্যাঁ সেদিন বিচার হবে। একটু যদি সংযুক্ত করতে চাই, আল্লাহ তাআলা কিন্তু রহমান আর রহিম যে শব্দ উল্লেখ করেছেন, রহমান রহিম দুটি শব্দের অর্থ কিন্তু একই বা কাছাকাছি। তো একই সাথে দুটি শব্দ পাশাপাশি উল্লেখ করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে বান্দার জন্য তিনি কতটা রহমদিল, কতটা দয়াময়। রহমান, রহমত শব্দের অর্থ হলো এটা দুনিয়াতে প্রাপ্ত, আর রাহিম আখিরাতে দেওয়া হবে। মাশাআল্লাহ। আবার বলছি, রহমত প্রাপ্ত মানুষ যারা দুনিয়াতে ইবাদত কারণে আল্লাহ তাআলা আল্লাহর প্রতি আস্থা সহকারে ঈমান আনার কারণে সে রহমত প্রাপ্ত হবে, ঈমান নিয়ে সে মৃত্যুবরণ করতে পারবে, রহমত প্রাপ্ত। কোরআন সাথে সম্পৃক্ত থাকাটাই রহমত প্রাপ্ত, রাসূলের জীবনী অনুসরণ করাটাই হলো রহমত প্রাপ্ত। আর রহিম, এই রহমত প্রাপ্ত মানুষটাকে আল্লাহ তাআলা যখন জান্নাত দিবেন সেল রহিম পরকালে। মাশাআল্লাহ। এখন আসেন, এখানে এ রহিম আমরা হলো কি কারণে হলো? তো রহমত প্রাপ্ত যখন হব কিছু কোয়ালিটি তো লাগবে, অবশ্যই। সে কোয়ালিটি কি? এই যে আমরা চাঁদ দেখলাম আজকে, গতকাল চাঁদ দেখলাম না? চাঁদ দেখেছি। এই চাঁদ দেখার সূচনাটা কি? গত পরশু, আল্লাহুম্মা আহিল আলাইনা, গত পরশু দিন চাঁদ, গত পরশু দেখেছিলাম, আল্লাহুম্মা আহিল আলাইনা বিল আমনে, প্রথম বলা হয়েছে যে ইমানের কথা, আল্লাহুম্মা আহিল আলাইনা বিল আমনে ওয়াল ইমানে, নিরাপত্তা। ইমান আনলে সে আল্লাহ নিজের জীবনকে আল্লাহর সাথে সঁপিয়ে দিবে, নিরাপত্তা লাভ করলো নিজেই। ইমান যদি কারো নসিব না হয় সে কিন্তু তাকে নিজেকে নিজে নিরাপত্তা করে নিতে পারল না। তাই নিরাপত্তার জন্যে ইমান শর্ত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন যে ইমান তিন প্রকার, একরার বিল লেসান, আমল বিল আরকান, তাকলিব বিল জেনান। তাহলে আমল আরকান, একটা বিষয় হলো আমল, যেটা আমলে পরিণত করা, যে আমলটা কি? আমি মুখে স্বীকার করলাম কিন্তু কার্যত পরিণত করলাম না। কার্যত পরিণত করতে হলে কোরআনকে বুঝে বুঝে পড়ে সমাজে পরিচালনা, সমাজ পরিচালনা করে বাস্তব রূপ দিতে হবে, তাহলে না আমার তাস্কে নফস হবে। কিন্তু বাস্তব রূপ না দিলে তো কোরআনের বিধান আপনি বুঝতে পারবেন না। আপনি কোরআন পড়লেন, কোনো অসুবিধা তো নাই, কোরআন পড়লে সব পাওয়া যাবে, কিন্তু তার তো যে দিক নির্দেশনা সেটা তো আর জানতে পারা গেল না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, হে রাসূল, আমি আপনাকে প্রেরণ করেছি দীন হক সহকারে, সত্য দিন দিয়ে। এই সত্য দিন তো হলো কোরআন, লিউজহারাহু আলা দীনি কুল্লি, আপনি দিনটাকে, এই দিনকে গোটা পৃথিবীর যত মতবাদ আছে, যত তন্ত্র আছে, সব তন্ত্র উপরে প্রতিষ্ঠিত করবেন, রাসূল করি দেখিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম, চমৎকার আলোচনা শুনছিলাম আপনার মুখে, আমরা আরও আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন প্রিয় চ্যানেল দৃষ্টিভির পর্দায় বিশেষ ইসলামী অনুষ্ঠান
ইসলামী ব্যাংক নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। আমরা সাহারির বিষয় সম্পর্কে, সাহারির গুরুত্ব ফজিলত নিয়ে আরও আলোচনা শুনব ছোট্ট একটি বিরতির পর, সঙ্গেই থাকুন। সম্মানিত দর্শক মণ্ডলী, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম দেশ টিভির পর্দায়। আপনারা দেখছেন মাহে রমাদান ব্যাপী বিশেষ দিনী অনুষ্ঠান ইসলামী ব্যাংক নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বিরতির পূর্বে সাহারির গুরুত্ব ও ফজিলত নিয়ে চমৎকার আলোচনা শুনছিলাম, আবারও ফিরছি আলোচনায়। মোহতারাম, বিরতির পূর্বে আমরা আলোচনায় ছিলাম সাহারির সময়ের বিভিন্ন গুরুত্ব এবং ফজিলত নিয়ে। তো এবারে আপনার কাছে জানতে চাই যে সাহারি খাবার কি কোনো পরিমাণ রয়েছে? সাহারি খাবারের পরিমাণ বলতে এটুকু খাবেন যেটুকু খেলে আপনি সারাদিন রোজা রাখতে পারবেন। তবে আমাদের দেশে যত আইটেম করা হয় এই আইটেমগুলো কতটুকু প্রযোজ্য একটু দেখা দরকার। পার্শ্ববর্তী যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে, নিঃস্ব হতদরিদ্র মানুষগুলো আছে, তারা তো একটা আইটেম দিয়েও ইফতার সেহরি খেতে পারছে না। তো আপনি এতগুলো আইটেম দিয়ে বসলেন আর আপনার পার্শ্ববর্তী ভাইদের জন্য একটু স্মরণ করুন না? অর্থাৎ এমনভাবে আপনি এখান থেকে একটি ভাগ করতে পারেন যে আমি দুটি বা তিনটি বা একটি তরকারি করব, এখান থেকে আমার ফ্যামিলির পাঁচজন সদস্য আছে, একজন সদস্যের টাকা আমি নিঃস্ব হত দরিদ্র প্রান্তিক মানুষগুলোর জন্য আমি দিয়ে দেব। আপনি ভাগ করতে পারেন, তাহলে তো আপনি একটা বারাকা পেলেন। আর এই সাদাকা কতই যে উপকার মাহে রমজানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, আজওয়াদান্নাস وكان اجود ما يكون في رمضان حين يلقاه جبريل وكان يلقاه جبريل في كل ليله من رمضان فيدارسه القران ورسول الله صلى الله عليه وسلم يلقاه جبريل من ريح المرسله رمضان مات যখন আসতো রাসূল দানশীলতা বেড়ে যেত। রাসূল সাল্লাম রমজানে যত যেই পরিমাণ দান করতেন অন্য মাসে এই পরিমাণ দান সাদাকা করতেন না, করতেন কিন্তু এই পরিমাণ নয়। অর্থাৎ মাহে রমাদান আসলে বেশি পরিমাণে দান করতেন। এরপরে জিব্রাইল আলাইহিস সালাম প্রতি রাত্রে রাসূলের কাছে আসতেন, কোরআন শোনাতেন, রাসূলও জিব্রাইল সাল্লামকে কোরআন শোনাতেন। ফায়ুদারিসুল কোরআন, এখানে যে শব্দটি আমরা পাই দর্স, তার একজনে জিব্রাইল দর্শ দিতেন রাসূলকে, আবার শুনতেন, আবার রাসূল দর্শ দিতেন কাকে, জিব্রাইলকে। তাহলে দুজনে তো বুঝে বুঝে দর্শ দিতেন, না বুঝে তো দিতেন না। জি, তাহলে আমাদের আজকে সমাজে শুধু তেলাওয়াত আমরা করি কিন্তু বুঝে বুঝে আমরা কোরআন তেলাওয়াত করছি না। যদি আমরা বুঝে করতাম তাহলে সেখান থেকে আমরা রহমত প্রাপ্ত বেশি হতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, মিন রিহিল মুরসালা, রমজান মাস আসলে রহমতের বৃষ্টি আনয়নকারী ছিল, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানশীলতা আরও বেশি বেড়ে যেত। এখন আমাদের কাজ কী? কাজ হলো আপনি সেহের যে পরিমাণ খাদ্য গ্রহণ করবেন, একটা অংশ নিঃস্ব হত দরিদ্র প্রান্তিক মানুষগুলোর জন্য আপনি নির্ধারণ করেন। দুই, আপনি মেসকিন ইতিম যারা রয়েছেন তাদের প্রতি একটু সহানুভূতিশীল হন। আপনি একটা অংশ, যেমন আজকে ফিলিস্তিন, গতকাল দেখলাম না খেয়ে মারা গেছে একটি সন্তান, তার হাড্ডিসার হয়ে গেছে, কিন্তু আজকে সারা পৃথিবীর মুসলমানরা তাকে থাকছে, কিন্তু করার কিছু নাই। ওইদিকে আবার অস্ত্র দিচ্ছে, আবার ওদিকে উপর থেকে খাবার পরিবেশন করছে, মনে হয় যেন মুসলমানদের সাথে একটা কৌতুক করছে আজকে। এই যে অবস্থায় আপনি শেষ রাত্রে উঠুন, সেহরির আগে উঠে আল্লাহর কাছে একটু, আর তো আমাদের কাছে তো কেউ নেই, হে আল্লাহ তুমি তো আছো রব্বুল আলামিন, তুমি মুসলমানদেরকে হেফাজত করো, গোটা দুনিয়ার মুসলমানদেরকে ঐক্য হওয়ার তৌফিক দান করো, হে আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের প্রতি মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছো, এ তোমার বিধানগুলো অনুসরণ করার তৌফিক দান করো, তাহলে গোটা পৃথিবীব্যাপী একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তাআলা বলছেন, লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলা নূর, এই কোরআনের ছায়াতলে যারা এসেছিলেন সেদিন তারা কেউ বর্বর ছিলেন,
জীবন্ত কন্যা সন্তানকে দাফন করতেন, কিন্তু যখন কোরআনের ছায়া তলে আসলেন তারা সোনার মানুষে পরিণত হলেন। আজকেও যদি এই গভীর রাতে যখন আপনি বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন আপনি একজন সোনার মানুষ হিসাবে পরিগণিত হবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সেহরি খাননি, তিনি সেহরির আগে উঠে নামাজ পড়েছেন, কোমর বেঁধে ইবাদত করেছেন। এই অভ্যাসগুলো তো আমরা করি, আর এই অভ্যাসগুলো শুধু রমজান মাসের জন্য নয়, আপনার মোড় পরিবর্তনের জন্যে, আপনার জীবন পরিবর্তনের জন্যে এই মাসকে একটা ট্রেনিং হিসাবে আল্লাহ তাআলা দিয়েছেন। একটু পরে আপনি সালাতুল ফজর আদায় করবেন, সেহরি কি, এরপরে আপনি দুই ঘন্টা রেস্ট নিয়ে চলে যাবেন অফিসে, আপনার জীবনটা একটা ট্রেনিং। এই পিরিয়ডটা যদি আপনি কাজে লাগাতে পারেন, আগামী ১১টি মাস সারা জীবন আপনার সুন্দর একটি সমাজ বিনির্মাণে আপনার জীবনটা পরিচালিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কত চমৎকারভাবে এভাবে বলেছেন যে তোমরা সবে সাদেকের আগে তোমরা আমার কাছে হাত তোলো, সাজদার মাধ্যমে দুই হাত তোলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস এভাবে বলা দরকার, এইভাবে বলা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তে যখন গিয়েছিলেন, বদর যুদ্ধ কিন্তু রমজান মাসে অনুষ্ঠিত হয়ে ১৭ রমজান, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাত তুলে দোয়া করেছিলেন, হে আল্লাহ আজকে যদি দিন বিলুপ্ত হয়ে যায় আমরা পরাজয় বরণ করি, পৃথিবীতে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। রাসূলের দুই শুভ্রতা, বগলের নিচের শুভ্রতা দেখা গিয়েছিল, এইভাবে তিনি দোয়া করেছেন যুদ্ধের ময়দানে। আর আজকে আমরা শুধু ঘরে বসে বসে এবং মসজিদে বসে বসে দোয়া করছি, দোয়া করতে হবে যখন যে অবস্থা আমি থাকি সে অবস্থা আমার জন্য প্রযোজ্য দোয়া করা, আর দোয়া করা সুন্নাহ। আদ-দোয়া মুখুল ইবাদা, সকল ইবাদতের মূল হলো দোয়া। এই জন্য আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার নিকট দোয়া করো আমি তোমাদের দোয়া গ্রহণ করব, কবুল করব। এখন আমাদের করণীয় আর কি আছে? সেহরির মধ্যে কতগুলো বিষয় করণীয় আছে, যেমন স্ত্রীকে যে কষ্ট দিচ্ছেন আপনি, এ ১০-১২টা খাবার তৈরি করে কাজের মেয়েদেরকে একটু হালকা করে দেন, অর্থাৎ মাহে রমাদান তো এসেছে সংযমের জন্য, একটু হালকা করে দেন, স্ত্রীর কাজগুলো একটু কমিয়ে দেন, কাজের বুয়াদের ছেলেদের একটু কাজ কমিয়ে দেন, তাহলে তারা যাতে করে সেহরি একটু আগে উঠে তারাও কিছু ইবাদত করতে পারে। সুতরাং শুধু আপনি ইবাদত করবেন, আপনার স্ত্রী করবে না, তারপরে আপনার ওই যে অধীনস্থ যারা তারা করবে না, এটা হতে পারে না। সকলকে একটু সুযোগ করে দিলে সেলে মিশে মূল মনিবে পাবে, যে অর্থাৎ সকলে মিলেমিশে ইবাদত করবে মনিব সুযোগ করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকেও সওয়াবের যে বারাকা দিবেন। কারণ তাসাহারু ফাইহিন্না ফিস সাহুর বারাকা, ফিস সাহুরে বারাকা, তাহলে সেহরি একটা বরকতময় একটি কাজ, বরকতময় একটি আমরা খাদ্য গ্রহণ করছি। আর এই বরকতের কথা স্বয়ং রাসূল বলেছেন, রাসূল নিজে গ্রহণ করেছেন, তাহলে কত বড় বরকত যে মুহতারাম, তবে এই বরকতটি হয়েছে কোরআনের কারণে। যে মুহতারাম, আমরা চমৎকার আলোচনা শুনলাম এতক্ষণ আপনার কাছ থেকে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন প্রিয় চ্যানেল দিশ টিভির পর্দায় মাহে রমাদান ব্যাপী বিশেষ দিনী অনুষ্ঠান ইসলামী ব্যাংক নিবেদিত রহমতের রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, সহযোগী স্পন্সর রাজ ইন্টারন্যাশনাল। আমরা এতক্ষণ ধরে মাহে রমাদানের সাহারির গুরুত্ব ফজিলত সম্পর্কে খুব চমৎকার আলোচনা শুনছিলাম। আমরা আগামীকাল একই সময়ে আবারও ভিন্ন কোনো এক বিষয় নিয়ে আলোচনা সহ আসবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সে পর্যন্ত আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সঙ্গেই থাকুন। বিদায় নিচ্ছি, পরবর্তী পর্ব দেখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।